व्हाट्सअप गाइज अस्सलामु अलैकुम सबाई केमन आशा करी भलो अभी आज के सुपार कार बीडी शोरूमे एखे अपनारा जानें कम दामे भलो मान अनेकगुलो सेकेंड हैंड कार पाव जाए अनेकटा मिनि कार हाटर मत एखे सब समय 30-40 गाड़ी थाके तो आज के कैकटी गाड़ी देखी चलू और दामगुलो फीचार सम्पर्के जेने नहीं लेट्स गो अस्सलामु अलैकुम भैया वालेकुम अस्सलाम वरहमतुल्लाह केमन आछेन अलहमदुलिल्लाह भलो आछि आपनि केमन आछेन আচ্ছা এই তো আলহামদুলিল্লাহ ভালো তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে ভালো যাচ্ছে এখন তো কাল মানে বর্ষাকাল চলে আসছে সামনে জি তো ইনশাআল্লাহ আরো ভালো যাবে ব্যবসা ইনশাআল্লাহ তো আজ কি পরিমাণ গাড়ি আছে আপনাদের আমাদের এখানে আসলে এভারেজ 30-35 গাড়ি থাকে সবসময় তো আজকে এর ব্যতিক্রম নয় আর কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিউজ কালেকশন আলহামদুলিল্লাহ এখানে যদি কোনো কাস্টমার কেনার চিন্তা ভাবনা নিয়ে আসে অবশ্যই একটি গাড়ি খুব সহজে কিনে নিয়ে যেতে পারবে এটা আশা করি আচ্ছা ভাই তো আজকে কি কি গাড়ি দেখাবেন আজকে ফার্স্ট টাইম দুটি নোহা গাড়ি দেখাবো একটি কিয়ার 42 আর একটি এক্সনো এরপর এর সঙ্গে আরো কিছু প্রাইভেট কার দেখাবো সঙ্গে ঠিক আছে ভাই সেটা বলেন আমি এই গাড়ি দিয়ে শুরু করছি এটি হচ্ছে টয়োটা নোহা কেআর 42 আর কিয়ার 42 হচ্ছে নোহার মধ্যে সবচেয়ে হাই গ্রেডের আর এর মধ্যে একটা আছে কেআর 52 তো কেআর 52 টা হচ্ছে ফোর হুইল ড্রাইভ আর ফোর হুইল ড্রাইভের গাড়িগুলো কাস্টমাররা একেবারেই পছন্দ করে না কারণ এটা তেল খরচ অনেক বেশি আর যেহেতু এটি ট্রু হুইল ড্রাইভের আর ট্রু হুইল ড্রাইভের গাড়িগুলো একটু মার্কেটে একটু চাহিদা অনেক বেশি এবং তেল খরচও কম হয় আর এই গাড়িগুলোর সার্ভিস অনেক ভালো হয়ে থাকে তো এটি হোয়াইট কালারের এটি 2006 মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2014 সালে যদিও মডেল পুরাতন কিন্তু রেজিস্ট্রেশন অনেক পরে 2014-তে যার কারণে গাড়িটার বর্তমান কন্ডিশন খুবই ভালো আছে তো যারা নেবেন অবশ্যই নিঃসন্দেহে টেনশন ফ্রি গাড়িটা নিতে পারেন খুবই ভালো অবস্থায় রয়েছে একটু ফ্রন্ট ভিউটা যদি একটু দেখিয়ে দেন ভাই একটু দেখতে পাচ্ছেন ফ্রন্ট ভিউ খুবই চমৎকার এটি লাস্ট ভার্সন 2006 মডেলের একটি কেআর 42 নোহা এবং এটার সঙ্গে যে স্টিল বাম্পারটি এটি কিন্তু নতুন লাগানো হয়েছে যথেষ্ট হেভি বাম্পার লাগানো হয়েছে কারণ এই বাম্পারটিও একটা ভালো অ্যামাউন্ট চলে যায় তো আপনার সেই বাম্পারটিও গাড়িটির সঙ্গে লাগানো আছে এবং গাড়িটি সম্পূর্ণ রং করা হয়েছে ফুললি ঘুরিয়ে রং করা হয়েছে যার কারণে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে একটু ভিতরটা যদি একটু দেখে দিয়ে আসেন এটি কিন্তু 8-সিটার হয় গাড়িগুলো একটু ভিতরের ভিউটা একটু কাস্টমারদেরকে একটু দেখিয়ে রাখছে এই গাড়িটির সঙ্গে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা এবং নেভিগেশন রয়েছে আর এই গাড়িটিতে সিঙ্গেল এসির ব্যবহার রয়েছে এবং আমি পিছনের সিটগুলো একটু দেখিয়ে দিই কারণ হচ্ছে গাড়িটির পিছনের সিটগুলোতে লেদার কভারের ব্যবহার হয়েছে যার কারণে কাস্টমারের এক্সট্রা কোনো মানে কস্টিং এই গাড়িতে লাগবে না আশা করি তো আমাদের এখানে আরও একটি ভালো সার্ভিস কাস্টমারকে দেওয়া হয় সেই সার্ভিসটি হচ্ছে গাড়ি কেনার আগে কাস্টমার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমার টুকটাক কিছু কাজ আছে কাজগুলো করে দেন আমরা ফুল রেডি করে কাস্টমারকে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আর যার কারণে একটা কাস্টমার আমার কাছ থেকে গাড়ি নিলে সে স্বাচ্ছন্দ্যে খুব আরামে একটি গাড়ি সে ইউজ করতে পারবে তো সেই সুবিধাটি আমরাই দিয়ে থাকি এবং পেপার্সের 100% নিশ্চয়তা কাস্টমারকে দিয়ে থাকি তো আমাদের এই কেআর 42 নোহা এই গাড়িটির আস্কিং প্রাইস আছে 11,90,000 টাকা আচ্ছা আর এটিতে আপনার 90 লিটার একটি সিএনজিও করা আছে আচ্ছা তো ফুল লোডেড কমপ্লিট একটি গাড়ি পেয়ে যাচ্ছেন আর এরপরে যে নোহাটি দেখাবো এটি হচ্ছে নোহা এক্স নোহা আর এটি মডেল ইয়ার হচ্ছে 2004 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008 সালে চার মডেল 8 সালে রেজিস্ট্রেশন করা একটি নোহা গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এটি কিন্তু রেড ওয়াইন কালারের গাড়ি আর রেড ওয়াইন কালারের গাড়িগুলো মার্কেটে অনেক বেশি চাহিদা থাকে তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য রেড ওয়াইন কালারের আমরা এই গাড়িটি নিয়ে এসেছি এই গাড়িটির আমরা উপরে দেখতে পাচ্ছি একটি স্পয়লারের ব্যবহার রয়েছে খুবই চমৎকার আর পিছনের লাইটগুলো সম্পূর্ণ নতুন লাইট এবং এটি কিন্তু নিউ শেপের একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি আমরা পিছনের গ্লাসগুলো সম্পূর্ণ টিন্টেড পেয়ে যাবো অরিজিনাল ব্ল্যাক কালারের পেয়ে যাবো আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা একটু অল্প একটু ভিউ আপনাদেরকে দেখিয়ে রাখছি তো আমরা দেখতে পাচ্ছি গাড়িটির প্যাডগুলো খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে এবং ভিতরের ফুল ভিউটাও একটু আপনাদেরকে দেখিয়ে রাখছি খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশনও রয়েছে গাড়িতে এবং ফুল লেদার ইন্টেরিয়ারের ব্যবহার রয়েছে এই গাড়িটিতে গাড়িটি সম্পূর্ণ সফটাস এসির ব্যবহার রয়েছে এবং ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা তো আমরা দেখতেই পাচ্ছি এবং গাড়িটির যে লেদারটি ব্যবহার রয়েছে এটি সম্পূর্ণ নতুন ডাবল সেলাইয়ের লেদারের সিট কভার ব্যবহার রয়েছে এই গাড়িটিতে তো ভিউয়ার্স আমি একটু গাড়িটির সামনের ভিউটা আরেকবার একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কারণ এই গাড়িটি যারা
সরাসরি দেখবেন, তাদের খুবই ভালো লাগবে আশা করছি। সামনের শেপটি এত স্মার্ট শেপ, কিন্তু প্রাইস কিন্তু খুব রিজনেবল এই গাড়ির। আমি সেই রিজনেবল প্রাইজের টয়োটা নোহা গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। এই গাড়িটির সামনে যে গ্লাসটি, এখনও অরিজিনাল স্টিকার সহ রয়ে গেছে, অরিজিনাল গ্লাসের একটি গাড়ি আমরা পেয়ে যাচ্ছি। এবং গাড়িটির যে লাইটটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু নিউ শেপের অরিজিনাল এইচআইডি বাল্ব সহ এই লাইটের ব্যবহার রয়েছে, এবং নিচে ফগ লাইটের অপশনও রয়েছে। এবং সামনের শেপটি সম্পূর্ণ নিউ শেপ, আর নিউ শেপের গাড়ির প্রাইস মার্কেটে তুলনামূলক একটু বেশি হয়। আর গাড়িটির ওভারঅল কন্ডিশান খুবই ভালো, চারটি টায়ার নতুন। আমি একটু টায়ার কন্ডিশানটা দেখিয়ে রাখছি, চারটি টায়ারই নতুন এবং নতুন অ্যালয় রিম সহ আমরা গাড়িটি পেয়ে যাব। তো ভিউয়ার্স, 2004 মডেল, 8 সালে রেজিস্ট্রেশন করা 90 লিটারের একটি সিএনজিও করা হয়েছে এই গাড়িটিতে, এবং রেড ওয়াইন কালারের। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 13,20,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 13,20,000। তবে যে প্রাইসটি বলছি, এটি সম্পূর্ণ আস্কিং প্রাইস। আমরা আর একটু রিজনেবল প্রাইসে কাস্টমারকে দেওয়ার চেষ্টা করবো। এরপরে আরও একটি প্রাইভেট কার দেখাবো কাস্টমারকে। এখন যে গাড়িটি আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স, এটি হচ্ছে টয়োটা ভিস। আর এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে 2009, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে। যেহেতু 15-তে রেজিস্ট্রেশন করা, তার মানে খুব লিমিটেড ইউজ হয়েছে আমাদের দেশে এই গাড়িটি। আর এটি হচ্ছে 1300 সিসির একটি টয়োটা ভিস, অরিজিনাল তেলে চালিত, এখনও সিএনজি করা হয়নি। এটি কিন্তু ব্লুইশ সিলভার কালারের একটি ভিস গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটির কন্ডিশান খুবই ভালো, যারা সরাসরি দেখবেন আশা করি তাদের সেকেন্ড কোনো গাড়ির অপশনে যেতে হবে না। এই গাড়িটি দেখলে আপনি এই গাড়িটি নিতে পারবেন। এটি আপনার পেপার্সগুলো এখনও লং টাইম আপডেটেড আছে, এবং ইঞ্জিন কন্ডিশান খুবই বেটার, গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই, ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি ভিস গাড়ি দেখছেন। আর ভিতরের ইন্টেরিয়ারে হচ্ছে আপনার ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের সম্পূর্ণ অপশনই রয়েছে এই গাড়িতে। এবং গাড়িটির চারটি প্রত্যেকটি সিটি লেদার ইন্টেরিয়ার করা, এবং ফিটিং লেদার, নতুন লেদারের ব্যবহার হয়েছে এই টয়োটা ভিস গাড়িতে। আর এই গাড়িটি মডেল ইয়ার আবার বলে রাখছি 2009 মডেল, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে, তেলে চালিত। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 9,20,000। তবে আমরা যে প্রাইসটি বলছি, আমরা আর একটু রিজনেবল প্রাইসে কাস্টমারকে গাড়িটি দেওয়ার চেষ্টা করবো। এরপর আপনাদেরকে আরও একটি গাড়ি দেখাচ্ছি ভিউয়ার্স। আমরা এখন যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে নিসান সানি, আর এই গাড়িটি 1300 সিসির একটি গাড়ি, আর রেজিস্ট্রেশন মডেল ইয়ার হচ্ছে 2005, রেজিস্ট্রেশন 2005 সালেই। এটি কিন্তু গ্রিন কালারের একটি নিসান সানি গাড়ি আপনারা দেখছেন। সামনে যে লাইটগুলো দেখছেন, এটি কিন্তু সম্পূর্ণ নতুন লাইটের ব্যবহার হয়েছে গাড়িটিতে, এবং এই গাড়িটির ফ্রেশ কন্ডিশনে রয়েছে, তেলে চালিত একটি গাড়ি দেখছেন। এই গাড়িটির সঙ্গে আপনি কোনো সিএনজির অপশন পাবেন না, মানে তেলে চালিত একটি গাড়ি আপনারা পেয়ে যাবেন। আর সামনের গ্লাসটি কিন্তু এখনও অরিজিনাল অক্ষত অবস্থায় রয়েছে এই নিসান সানিটি। এবং এই গাড়ির যে টায়ার কন্ডিশানটা আপনাদেরকে একটু না দেখালেই নয়, কারণ চারটি টায়ারই নতুন অবস্থায় রয়েছে। এবং গাড়িটির যে রিমটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু যথেষ্ট আপডেটেড স্মার্ট একটি অ্যালয় রিম সহ পেয়ে যাচ্ছেন। এবং গাড়িটির ফুল ভিউটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, এবং ভিতরটা হচ্ছে ফুললি বিস্কিট কালার। আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্লাসের ভিতর দিয়ে আপনাদেরকে ইন্টেরিয়ারটা, উপর থেকে ইন্টেরিয়ারটা দেখানোর চেষ্টা করছিলাম। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির সাইডের ভিউটাও একটু দেখাবো। গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ গাড়িটি ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে। কারণ এই গাড়িটি আমরা নতুন রং করিয়েছি, যার কারণে আপনি কোথাও কোনো স্ক্র্যাচ পাবেন না এই গাড়িটিতে। পিছনে যে লাইটগুলো যথেষ্ট ফ্রেশ, এবং রেড কালারের লাইটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটির সঙ্গে। এবং আমাদের শোরুমের হিউজ কালেকশানটা যদি একটু দেখে রাখি ফাহিম ভাই, আমরা দেখতে পাচ্ছি হিউজ কালেকশান কিন্তু এখন অ্যাভেলেবেল কার রয়েছে আমাদের সুপার কার বিডিতে। আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরি, ঠিক পিছনের গেটেই, গেটের 30 ফিট উত্তর পাশেই হচ্ছে আমাদের সুপার কার বিডির শোরুমটি রয়েছে। তো আর যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটি হচ্ছে নিসান সানি, আর 5 মডেল 5 রেজিস্ট্রেশন করা, তেলে চালিত। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 6,30,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 6,30,000। তো আমরা এই প্রাইজেই, যে প্রাইসটি বলছি, আর একটু রিজনেবল প্রাইজেই আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।